नमस्कार आपनारा देखछेन उत्तरबंग थेके सिक्किमेर लीडिंग एबं नम्बर वन एसक्लैब चैनल आपनार समय आपनार खबर एई संवादटी प्रस्तुत करछे टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम इंटरनेशनल फर्नीचर अनबीटेबल प्राइस विजिट अ रॉयल ओक स्टोर टुडे আগামীকাল থেকে দেওয়া হবে করোনা ভ্যাকসিন কোভিশিল্ড তার আগে শিলিগুড়ি জেলা হাসপাতালে প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা স্বাস্থ্য অধিকর্তা প্রলয় আচার্য আমাদের তো ভ্যাকসিন নিচের স্টোর থেকে মেডিকেল কলেজের ওয়ার্কিং কুলার থেকে উপরে ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার যে অফিস আছে সেখানে দার্জিলিং চলে গেছে উপরে পাঁচটা ব্লক এবং হসপিটালের জন্য চলে গেছে কিন্তু কালকে হচ্ছে আমাদের পাঁচটা সাইট একটা হচ্ছে মেডিকেল কলেজ আর হচ্ছে ইয়ে পরিবারী রুয়াল হসপিটাল শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল আর উপরে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও মিলল না সরকারি ও বেসরকারি কোনো স্বাস্থ্য পরিষেবা কার্যত বিনা চিকিৎসায় মারা গেলেন শিলিগুড়ির মাটিগাড়া অঞ্চলের বাসিন্দা এক প্রৌঢ় সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যসাথী পরিষেবার সঙ্গে যুক্ত না হলে বেসরকারি হাসপাতালগুলির লাইসেন্স বাতিল করা হবে মুখ্যমন্ত্রীর নির্দেশকে শিকে তুলে মিলল না চিকিৎসা বেঘরে প্রাণ হারালেন মোহাম্মদ গফফার জানা গেছে দু সপ্তাহ আগেই লম্বা লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ড করেছিল পরিবারটি এর মধ্যে ব্রেন স্ট্রোক হয় মোহাম্মদ গফফারের শরীরের বেশ কিছু অঙ্গ বিকল হয়ে যায় গত মঙ্গলবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসেন সেখান থেকে রোগীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানেও বেড না মেলায় স্বাস্থ্যসাথী কার্ডের উপর ভরসা করে একাধিক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রোগীকে রোগীর পরিবারের অভিযোগ বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কার্ড দেখা মাত্র তাদের ফিরিয়ে দেয় কর্তৃপক্ষ শেষে রোগীকে বাড়িতেই ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মঙ্গলবার রাতেই মারা যান মোহাম্মদ গফফার ঘটনার পরই রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ক্ষোভ উগড়ে দেন মৃতের পরিবার প্রশ্ন উঠছে সরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে যদিও এ বিষয়ে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন জেলার স্বাস্থ্য আধিকারিক রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন স্বাস্থ্যসাথীর কার্ডে যিনি তালিকাভুক্ত তাকে পরিষেবা দিতেই হবে এমন অভিযোগ যদি পাই তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ব্যবস্থা নেব বাবার এই যে স্ট্রোক হয়ে গেছিল একটা হাত একটা পা লড়াইতে পারতে ছিল না আমরা অনেক জায়গায় নিয়ে গেছি আমাদের বাবাকে কেউ রাখলো না কোনো চা শিলিগুড়ি চা কোনো জায়গা অন্য অন্য জায়গায় নিয়ে প্রথমে হিলকার রোডে হ্যাঁ সরকারি তারপরে নিয়ে গেলাম ওইদিকে নিয়ে গেলাম অন্য জায়গাতে ট্রিটমেন্ট করলো না কার্ড দেখে বলছে কি এই কার্ডে তো কিছু ভ্যালু নাই তোমাদের কাছে যদি পয়সা করে যদি থাকে তাহলে তোমরা নার্সিংহোম বড় কোনো জায়গায় দেখাইতে পারো তা আমরা তো গরিব মানুষ আমরা অত টাকা কোথায় পাবো আমার না আমরা তো অত টাকা ওই তো ওইদিকে নিয়ে গেছিলাম পেশেন্ট নিয়ে যাই নাই আমরা আমরা তো কার্ড নিয়ে গেছিলাম আমরা বলতেছি কি কার্ডে যদি আমাদের বাবাকে যদি কিছু যদি সাহায্য হতো তাহলে আমাদের বাবাকে নিয়ে যাইতাম ওখানে অ্যাডমিট করতাম আমার বাবা তো নিজেই অসুস্থ আমি বাবাকে নিয়ে যাবো কি আমরা সাথে করে কি করব না বাবার সাথে থাকবো কার্ড দেখে বলতেছি কি এই কার্ডের কিছু ভ্যালু নাই আমরা এটাই চাই কি আমরা এই হেল্পটা পাইলাম না আমাদের মতন আরও আরও অনেক গরিব আছে যে যারা ওরা এই হেল্পটা পায় আমরা হসপিটাল নিয়ে গেলাম মেডিকেল নিয়ে গেলাম এই হেল্পটা পাইলাম না নার্সিং যখন যাচ্তেছি কাজ শো করতেছি তখন নার্সিং বলতেছে কি ডাক্তার নাই ডাক্তার ছুটিতে আছে কার্ড দেখার পরে বলতেছে কার্ড লিবি না বলেছে না যখন কার্ড শো করতেছি তখন বলতেছে এই কার্ডের মানে এখানে হেল্প নাই ভ্যালু মানে হেল্প ভ্যালু একে নেই একই তারপর এক বাবা বাড়িতে লে আসি বাবা মারা যায় অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার জন্য আজ থেকে অর্থ সংগ্রহ অভিযানে নামলেন বিজেপি কার্যকর্তারা এদিন শিলিগুড়ির খালপাড়া এলাকায় বালাজি মন্দিরে পুজো দিয়ে অর্থ সংগ্রহ অভিযানে নামেন সেখানে উপস্থিত ছিলেন বজরং দলের কার্যকর্তারাও আজ পুরো দেশ কে লিয়ে অত্যন্তই হর্ষ কা উৎসাহ কা উল্লাস কা প্রসঙ্গ হ্যায় ভগবান শ্রী রাম কে মন্দির কে নির্মাণ কে লিয়ে যো নিধি সংগ্রহ অভিযান হ্যায় ও আজ সে পুরো দেশ মে আরম্ভ হুয়া হ্যায় আজ শিলিগুড়ি মে ভি শঙ্খনাদ কে সাথ রাম মন্দির কে ইস পাবন প্রাঙ্গণ মে সে ইস অভিযান কা আরম্ভ হুয়া হ্যায় পুরো দেশ কে অন্দর আনে ওয়ালে মহিনে মে প্রত্যেক গাঁও গাঁও মে যায়েঙ্গে কুল 6.5 লাখ গাঁও হ্যায় জিসমে সে 5.5 লাখ গাঁও মে
13 करोड़ परिवारों में 65 करोड़ हिंदुओं से संपर्क और संवाद करके मंदिर के लिए निधि संग्रह किया जाएगा। 10 रुपये से लेकर अधिकतम जिनकी जितनी श्रद्धा हो, एक मजदूर करने वाला, एक झोपड़ी में काम करने वाला, ठेला गाड़ी चलाने वाला, चाय के बागान में काम करने वाला, कोई भी हो, हर एक की उसमें सहभागिता हो। स्वामी विवेकानंद ने कहा था कि भारत खड़ा होगा गरीब की झोपड़ी से, किसान के खेत से, चाय के बागान से, और ऐसे ही राम जी का मंदिर भी एक एक हिंदू के श्रद्धा और समर्पण से खड़ा होगा। आज ये अभियान आरंभ हुआ है, पूरे देश को इसके लिए बहुत बहुत बधाई। जिस दिन की प्रतीक्षा हिंदू समाज 492 वर्षों से कर रहा था, वो शुभ दिन आज आया है। राष्ट्रीय स्वयंसेवक संघेर पूर्व क्षेत्र सह प्रचारक हमार केंद्र शिलीगुड़ी, सारा पश्चिमबंग में 35,000 ग्राम आछे, तार मध्ये आज के हमारे जो भाग करा है उत्तरबंग, ये उत्तरबंगे 10,500 ग्राम आछे पुरो पहाड़ सह, तार साथे सिक्किमो जोग आछे। सेई जन्य आमरा उत्तरबंगे जेटा निश्चित करेछि सेटा हलो जे 10,500 ग्रामेई आमरा पौंछाबो, कोनो ग्राम के आमरा बाद देबो ना। सेई जन्य तार योजना समस्त ग्राम कमिटी पर्यन्त घोषणा हये गेछे। आज थेके सारा जायगाते समस्त बांगला जुड़े उद्बोधनेर कार्यक्रम चलछे। आगामी 31 जानुआरी पर्यन्त समस्त ग्रामे आमरा अर्थ संग्रह करब এবং সমস্ত পরিবারে যাতে পৌঁছানো যায় তার পূর্ণ যোজনা পরিকল্পনা চলছে এবং সর্বত্র উৎসাহের বাতাবরণ আছে, পুরো সমাজ অপেক্ষা করছে আমাদের জন্যে। সেই জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করে সংঘ, বিশ্বহিন্দু পরিষদ এবং যে সমিতি গঠন হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়ে এডিআরএম কে স্মারকলিপি দিল ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ক্যাজুয়াল অ্যান্ড কন্ট্রাক্ট লেবার ইউনিয়ন। করোনা সংক্রমণ রুখতে সমগ্র দেশে লাগু হয়েছিল লকডাউন, ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে জনজীবন, স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল, তবে এখনও সম্পূর্ণরূপে স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল, যার ফলস্বরূপ এখনও ট্রেনের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভর করা অস্থায়ী ও ঠিকা শ্রমিকরা নানান অসুবিধার সম্মুখীন হচ্ছেন। অবিলম্বে সমস্ত ট্রেন খোলার দাবি জানিয়ে রেল আধিকারিককে স্মারকলিপি দিল ক্যাজুয়াল অ্যান্ড কন্ট্রাক্ট লেবার ইউনিয়নের ডাবগ্রাম ফুলবাড়ি কমিটি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের দার্জিলিং জেলা সম্পাদক বিশ্বজিৎ গুহ। শনিবার থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত করোনা ভ্যাকসিনেশন কর্মসূচি। সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও সাজো সাজো রব। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের স্টোরে 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়েছে বহু কাঙ্ক্ষিত করোনা ভ্যাকসিন। আগামীকাল 16 জানুয়ারি সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও উদ্বোধন করা হবে করোনা ভ্যাকসিনেশন কর্মসূচি। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চলছে তার চূড়ান্ত প্রস্তুতি। কাল থেকে রায়গঞ্জ পুর মাতৃসদন ও রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালেই টিকা নেবেন বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কার্তিক চন্দ্র মণ্ডল। জায়গাই হচ্ছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ইটাহার রুরাল হসপিটাল, হেমতাবাদ রুরাল হসপিটাল, করণদিঘি রুরাল হসপিটাল, চাকুলিয়া রুরাল হসপিটাল, দ্যাট ইজ গোয়ালপুকুর 2 ব্লক এবং ইসলামপুর সাব ডিভিশন হসপিটাল। এই প্রত্যেকটা ভেন্যুতে কতজন করে ভ্যাকসিন পার সেশন সাইট পার ডে 100 বেনিফিট, সেটা অ্যাজ পার স্টেটের গাইডলাইন যখনই বলবেন আমরা তখনই শুরু করে দেবো। আমাদের ভ্যাকসিনটাও আবার রাখতে হয় রিজার্ভ। আমাদের এই ফার্স্ট ফেজে কোভিশিল্ড ভ্যাকসিন এসেছে এবং সেইটা আমরা প্রপার কোল্ড চেন মেনটেন করে ডিস্ট্রিক্ট যে ভ্যাকসিন স্টোর আছে এবং প্রপার সিকিউরিটি সিসিটিভি সহ সব রকম সিকিউরিটি নিয়ে আমরা রিজার্ভ রেখেছি। যখনই আমাদের নির্দেশ দেবেন সেই মুহূর্তেই আমরা 2টো ভ্যাকসিন বানাচ্ছে, আমরা পৌঁছে দেবো, কিন্তু এক্সাক্ট ডেট টাইম আমি এই মুহূর্তে বলতে পারছি না স্টেটের গাইডলাইন ছাড়া বা স্টেটের নির্দেশ ছাড়া। এক্সাক্টলি একদম সম্পূর্ণভাবে তৈরি, আমাদের সব অফিসার, মনিটরিং নোডাল অফিসার, AFI কমিটির নোডাল অফিসার সব রেডি, আমাদের ভ্যাকসিন রেডি, আমাদের ভ্যাকসিনেটার রেডি, AFI কমিটি রেডি, আমাদের DM SP যথেষ্টভাবে সহযোগিতা করছেন এবং ওনারাও আজকে আমাদের বিকেলবেলা রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ DM SP আমাদের অফিসার সহ আমরা ভিজিট করব। সেখানেও আমাদের প্রিপারেশন হবে, ইনোগ্রেশন অলরেডি 16 তারিখের জন্য সব রকমভাবে আমরা।
সাত সকালে আলিপুরদুয়ার কুমারগ্রাম বিধানসভার অন্তর্গত শামুকতলা বাজারে চায়পে চর্চায় জমিয়ে আড্ডা দিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। সাধারণ একটি চায়ের আড্ডা রূপ নিল পথসভায়। দলীয় কার্যকর্তারা বিভিন্ন বিষয়ে সায়ন্তনবাবুকে প্রশ্ন করেন, সবাইকে উত্তর দিয়ে আশ্বস্ত করেন তিনি। আড্ডা থেকে তিনি তৃণমূলের বিরুদ্ধেও একাধিকবার তোপ দাগেন, আলোচনা করেন কৃষি আইন নিয়েও, তোপ দাগেন ভাইপোর দুর্নীতির বিরুদ্ধে। সায়ন্তনবাবু দলীয় কর্মীদের আজ প্রকাশিত হতে যাওয়া খসড়া ভোটার তালিকার দিকে কড়া নজর রাখতে বলেন, যাতে ওর মধ্যে তৃণমূল ভুয়ো ভোটার ঢোকাতে না পারে। এছাড়া শামুকতলা ব্যবসায়ী সমিতির এক প্রতিনিধি দল সায়ন্তনবাবুর সঙ্গে দেখা করে বিভিন্ন দাবি দাওয়া পেশ করেন। সকালবেলা তো ভালোই, পাহাড় ঘেঁষা ঘেঁষা ভুটান ঘেঁষা, ভুটানের পাহাড় কাছেই শামুকতলায় বসে আমরা চা খাচ্ছি। আলিপুরদুয়ারের জেলার কার্যকর্তারা রয়েছেন এখানে, চা খেতে এসেছিলাম, আপনারাও আমন্ত্রিত ছিলেন চা খাওয়ার জন্য, কিন্তু একটা প্রায় জনসভা হয়ে গেল, আপনারাও দেখলেন মানুষের সাংঘাতিক উৎসাহ। ব্যবসায়ীরাও এসেছিলেন, ব্যবসায়ী সমিতির মানুষজন আমাদের কাছে অনুন্নয়ন নিয়ে কথা বলতে ভালো। অনেক সমস্যা, আমাকে একটা মেমোরেন্ডাম দিলেন স্থানীয় বিজেপি কার্যকর্তারা যে এখানে হাসপাতাল নেই, এখানে হিন্দি স্কুল একটা দরকার সেটা নেই, এখানে হাই স্কুল নেই। ব্যবসায়ীরা আসলেন, তারা বললেন এখানে রাস্তা নেই। এবার এমপি কাছে আমার ব্যবসায়ী বন্ধুরা গেছিলেন, এমপি তো সরকার নন, করবে তো সরকার, এমপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে চার কোটি টাকার ফান্ড দিয়েছেন, এখনও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এক পয়সা রিলিজ করেনি প্রজেক্টগুলোর জন্য। সরকার যদি সাহায্য না করে তাহলে আমাদের বিকল্প ভাবতে হবে, আর দুমাস অপেক্ষা করতে, দুমাস পরে আমরা এই সমস্ত অফিসারকে টাইট দেবো ঠিক করে। ভারতীয় জনতা পার্টি একটি সংশোধনাগার, এখানে সব রাজনৈতিক দল সর্বধর্মের মানুষদের স্বাগত জানিয়ে তাদের সংশোধিত করে মোদিজির নেতৃত্বে দেশ জুড়ে উন্নয়নের কাজে সামিল করা হবে। আমরা সকলের জন্য দুয়ার খুলে রেখেছি। রায়গঞ্জে বিজেপির উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করেন নির্ভয়া দিদি ওরফে বিজেপির কিষাণ মোর্চার উত্তরবঙ্গ পর্যবেক্ষক শ্রীরূপা মিত্র। সাম্প্রতিককালে বেশ কিছু তৃণমূল কংগ্রেস বিধায়ক, শীর্ষ নেতা ও তৃণমূল কর্মী বিজেপি দলে যোগদান করা প্রসঙ্গে রায়গঞ্জ দলীয় জেলা কার্যালয়ে এমন মন্তব্য করেন শ্রীরূপা। তিনি বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির ব্যাপক প্রসার হয়েছে, সাধারণ মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকেও বিজেপিতে যোগদান করছেন। এ রাজ্যেও মোদিজির উন্নয়নের জাহাজ আনতে চায় মানুষ, আর সে কারণেই বিজেপি সবার জন্য দুয়ার খুলে রেখেছে। ব্যাপক প্রচার এবং সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এই যে 76 লক্ষ চাষির পরিবার, মানে প্রায় 5 কোটি মানুষ, তারা কিন্তু দুহাত তুলে আজকে ভারতীয় জনতা পার্টি এবং মোদিজিকে আশীর্বাদ দিচ্ছেন। এই যে তারা মোদিজিকে আশীর্বাদ দিচ্ছেন, তার থেকে বোঝা যায় যে আজকে পশ্চিমবাংলায় প্রতিটি মানুষ তারা কিন্তু ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য তারা একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদের কাছে বিরাট লম্বা লিস্ট রয়েছেন যারা আমাদের দলে আসতে চাইছেন, এবং আপনারা জানেন যে কেউই চায় না, আমাদের মাননীয় রাজ্য সভাপতি দিলীপদা বলেছিলেন যে ডুবন্ত জাহাজে কেউই থাকতে চায় না। যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন, রাজনৈতিক মঞ্চে রয়েছেন, তারা এখন মানুষের জন্য যে সেবার কাজ করতে পারছেন না, এখানে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় শাসক দলের যারা সদস্য রয়েছেন তারা বিভিন্ন সময়ে তারা তাদের যে মানসিক যন্ত্রণা সেই যন্ত্রণা তারা জনসমক্ষে বলছেন, সাংবাদিক বন্ধুদের কাছে জানাচ্ছেন। এবং আমরা মনে করি যারা মানুষের সেবার্থে কাজ করতে চান, দেশের কাজ করতে চান, তারা নিশ্চয়ই ওই কাটমানির দলে থাকতে চান না, তাই তারা আজকে ভারতীয় জনতা পার্টিকে একটা অল্টারনেট ফোরাম হিসাবে তারা দেখছেন, এবং আমরা স্বাগত জানাচ্ছি। আমরা চাই পশ্চিমবাংলার প্রতিটা মানুষ প্রতিটা ঘরে ঘরে। এখন একটু বিরতি, ফিরে আসি বিরতির পর। समय के साथ ही जरूरी बदलाव, प्लास्टिक हटाओ, रस्ट प्रूफ और फूड ग्रेड स्टेनलेस स्टील वाटर टैंक लगाओ और लाइफ टाइम गारंटी पाओ। इसके हैं फायदे अनेक, काफी दिनों के लिए प्रयोग नहीं होता तो भी फंगस नहीं, सफाई बिल्कुल आसान, मौसम जो भी हो पानी नॉर्मल ही रहेगा, प्लास्टिक हानिकारक, स्टील के फायदे हैं अनेक। कॉन्टेक्ट नंबर 9832
78631. Our whole team is dedicated to presenting you the best solution. And what about the timeline? We'll be ready with the full presentation in 24 hours. This works. Send me a calendar invite. Sure. See you. See you. खाना ऑर्डर करें ये करी ना हाई फाई वाली बात वर्क लाइक यूर एट ऑफिस वाइल चिलिंग लाइक यूर एट होम ऑफिस फर्नीचर फ्रॉम रॉयल ओक ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी इंटरनेशनल फर्नीचर Unbeatable price. Visit a Royal Oak store today. ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে কারণ ডিপস নিমল নিম হার্বাল শুধু ঘরকে পরিষ্কারই রাখে না নির্মূল করে দেয় 99.9% জীবাণু এবং ব্যাকটেরিয়াকে ঘর পরিষ্কার রাখুন আপনিও ডিপস নিমল ব্যবহার করুন टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम घर दुकान मकान गोदाम बनाने के लिए टीना प्रोफाइल सीट रंगीन टीना पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध महावीर स्टील 3rd माइल वेगा मॉल के सामने चौधरी कंपाउंड कॉन्टेक्ट नंबर 9709970981 आपके विजुअल एडवर्टाइजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है सिक्किम हैथवे और एनएक्सटी डिजिटल पर दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और सीसीएन सेटअप बॉक्स पर क्लामपुर से लेके मैनागुड़ी हैथवे पर सिटी केबल पर सिलीगुड़ी और आसपास नक्सलबाड़ी से पानी टंकी तक एनएक्सटी डिजिटल में तो सोचिए नहीं कॉल करें 7908554308 फिर एलएम बिरुतिर पर आसी परवर्ती संवादे গোপন সূত্রে অভিযান চালিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে খানিকটা অদূরে 350 গ্রাম ব্রাউন সুগার সহ 11 লক্ষ টাকার ভারতীয় নোট উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ গ্রেফতার 2 মাদক কারবারি জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে মহদীপুর গ্রাম পঞ্চায়েতের লোটন মসজিদ এলাকা থেকে ওই 2 মাদক কারবারিকে ব্রাউন সুগার এবং নগদ 11 লক্ষ টাকা সহ গ্রেফতার করে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার একটি 4-চাকা বোলেরো গাড়ি সেটিও আটক করেছে পুলিশ এত বিপুল পরিমাণ টাকা এবং ব্রাউন সুগার নিয়ে ওই 2 দুষ্কৃতীরা কোথায় যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ শুক্রবার ধৃতদের 7 দিনের হেফাজতে নেওয়ার আবেদন নিয়ে মালদা আদালতে পেশ করে তদন্তকারী পুলিশ কর্তারা গতকাল 6:30টার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে একটা ভালো মানে ভলিউমের মোটা টাকার একটা ব্রাউন সুগারের লেনদেন হবে এবং সেটা লোটন মস্কোতে হবে এবং সেখানে 3 জন লোক আছে এবং সেখানে একটা বোলেরো গাড়ি নিয়ে হবে এই ইনফরমেশনটা ছিল তো এই ইনফরমেশনটা থাকার পরে আমাদের লুকোচুরি কাজল ব্যানার্জি এবং অভিজিৎ ভূমি করা ওখানে যাই ওখানে এখান থেকে অনিমেষ ও যায় ট্র্যাক করা হয় ট্র্যাক করার পরে ওটা আমরা প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টা আমরা ট্র্যাকে থাকি থাকার পরে আমরা ওই লোটন মস্কোর কাছে একটা বোলেরো গাড়ি যাই এবং আমার 3 অফিসার ওখানে ছিল থাকার পরে এবারে দেখা যায় যে ওদের কাছে 350 গ্রামের মতন ব্রাউন সুগার আছে একটা বোলেরো গাড়ি নিয়ে এসেছিলো গাড়িটার নাম্বার হচ্ছে WB26K6871 এবং সেখানে একজন কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয় 2 জনকে আমরা ধরে ফেলি গাড়ির মালিক এবং আরেকজন মেন যে আসামি আছে তার নাম হচ্ছে প্রসেনজিৎ ঘোষ আর গাড়ির মালিক হচ্ছে নেসারুল ইসলাম এরপরে যে ওদের যে মালটা ডেলিভারি হওয়ার কথা ছিল মানে যে ডেলিভার যে মানে দেবে আর কি আরও মাল সেখানে প্রায় 2-3 কিলো মাল নিয়ে আসার কথা ছিল তো সে তখন যে কোনোভাবে ওই যে পালিয়ে গেলো হয়তো খবরটা পায় কিন্তু ওদের কাছ থেকে আমরা 11 লাখ টাকা পাই এই মালটা মানে কেনার জন্য ওরা টাকাটা নিয়ে এসেছিলো তো ওরা স্বীকার করলো যে হ্যাঁ আমরা 11 লাখ টাকা আমরা নিয়েছি এবং এই 11 লাখ টাকা দিয়ে এই মালটা ওরা কিনতো প্রায় 3-4 কিলো মাল হয়তো হতো তারপরে আমরা টাকা সমস্ত সিজ করি এবং এদেরকে গ্রেপ্তার করি গাড়ি সমেত দিয়ে 350 ব্রাউন সুগার আমরা পাই আজকে আমরা কোর্টে পাঠাচ্ছি এবং এই টাকার উৎস কি আছে এবং এই মালটা কোথা থেকে আলিপুরদুয়ার সপ্তম বইমেলা উদ্বোধন হলো কামাখাগুড়ি হাইস্কুল ময়দানে প্রদীপ প্রজ্বলন করে বইমেলার শুভ উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ছিলেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা জেলা পরিষদের সভাধিপতি শিলাদাস সরকার সহ আরও অনেকে
জানা গেছে। এবছর বই মেলায় 26টি স্টল বসেছে। আগামী 20 জানুয়ারি অবধি চলবে এই বই মেলা। বুনোহাতির দল হানা দিয়ে তছনছ করে দিল 7 বিঘা জমির ফসল। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে মাদারীহাট প্রধাননগর এলাকায়। বাসিন্দারা জানান, গতকাল রাতে 25টি হাতির একটি দল প্রধাননগর এলাকায় ঢুকে পড়ে। হাতির দলটি এলাকার বাসিন্দা শ্যামল দাসের 2.5 বিঘা আলু ক্ষেত, 1 বিঘা বাঁধাকপি ক্ষেত, টমেটো ক্ষেত ও শঙ্কর দাসের 1 বিঘা টমেটো ক্ষেত ও 2 বিঘা বেগুন ক্ষেতের ফসল নষ্ট করে দেয়। এত বিশাল পরিমাণ ক্ষতির ফলে মাথায় হাত পড়েছে কৃষকদের। হাতি 20-25টা আসছিল তো প্রচুর ক্ষতি হয়ে গেছে। টমেটো ক্ষেত, বেগুন ক্ষেত, পরে বাঁধাকপি ক্ষেত, এইসব প্রচুর ক্ষতি করে দিয়েছে। আমরা দরখাস্ত দিয়েছিলাম, পাই নাই। ক্ষতিপূরণ দিলে তো ভালোই হয়। আমার প্রায় 2.5 বিঘা জমি। কালকে রাত 2টার দিকে হাতি আসলো একদল, মোটামুটি 25-30টার মতন। আলু ক্ষেত, প্রচুর আলু ক্ষেত নষ্ট করেছে। মোটামুটি ঝড়ের মতন মানে আলু ক্ষেতে আসলো, উড়ায় নিয়ে গেল সব। ওই টমেটো ক্ষেত, বেগুন ক্ষেত, তারপরে হলো বাঁধাকপি। দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত চালক সহ 3 জন। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে। জানা গেছে, শুক্রবার সকালে রায়গঞ্জের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান উল্টো দিক থেকে আসা আরেকটি পিকআপ ভ্যানে ধাক্কা মারে। সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক সহ 3 জন আহত হন। খবর পেয়ে হেমতাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানের চালককে আটক করে। পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। এখানে একটা রায়গঞ্জ থেকে মাছের গাড়ি আসছিল, কালিয়াগঞ্জ থেকে একটা ছোট গাড়ি, দুটোই পিকআপ, হ্যাঁ, মুখোমুখি ধাক্কা লাগে। 3 জন জখম হয়েছে, হ্যাঁ, তাদেরকে হসপিটাল পাঠানো হলো এবং গাড়িগুলোকে হেমতাবাদ থানা পুলিশ বর্তমানে থানার দিকে নিয়ে যাচ্ছে। স্কুলের মিড ডে মিলের আলু কেনা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, প্রায় 1 লক্ষ টাকা আত্মসাৎ করেছে রায়গঞ্জ ব্লকের মহারাজাহাট হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মহারাজাহাট হাই স্কুলে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক স্তরে অভিযোগ জানানোর পাশাপাশি জেলা মাধ্যমিক শিক্ষা দফতরে লিখিত অভিযোগ জানিয়েছে স্কুল পরিচালন সমিতি। যদিও প্রধান শিক্ষক বিপ্লব সরকার জানিয়েছেন, তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। সঠিক নিয়ম মেনেই সরকার নির্ধারিত দামেই মিড ডে মিলের আলু কেনা হয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শক নিতাই চন্দ্র দাস জানিয়েছেন, মহারাজাহাট হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ পেয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। আমার মনে নাই, আমার লেখাপড়া নাই, আমরা যে দামে বাজার বিক্রি হয়েছিল সেই দামে টাকা দিয়েছি, পাইছি, মাল নিয়ে চলে গেছে। চেক পেয়েছেন? না, কোনো চেক পেয়ে নাই, আমরা নগদ টাকা পেয়েছি, আমি জানি না। হ্যাঁ, আলু দিয়েছি, 3 বার আলু দিয়েছি, আমার কাছ থেকে খরিদ করে নিছে, চেক দিয়েছে, 2 বার চেক দিয়েছে। তখন আলু ছিল সরকারি রেট ছিল 13.5, এমনি আমার কাছ থেকে নিয়েছে 13.5 টাকা, আর সরকারি রেট ছিল 20 টাকা। বাড়তি টাকাটা পরে ফেরত নিয়ে নিছে না, আমাকে চেক দিয়েছিল, চেক দিয়েছে, তারপরে চেক ব্যাংক থেকে আমি টাকাটা উঠাই আনছি। টাকাটা উঠাই আনার পরে বাকি যেটা আমার টাকা ছিল আমি নিয়ে নিয়েছি, বাকিটা হেডমাস্টারকে দিয়ে দিয়েছি। আমি কালকেই চিঠিটা পেয়েছি 5টার দিকে, তো আমি অলরেডি আজকেই চিঠি করে দেব ম্যানেজিং কমিটি। যারা যারা এখানে এই কমপ্লেনটা করেছে তাদেরকে একটা হিয়ারিং আমি করব এখানে বসে। হিয়ারিং করে আমি বুঝতে পারবো যে ব্যাপারটা কী হয়েছে, সেইখান থেকে আমি ফার্দার স্টেপটা নেব বলে ভাবছি। না, সেটা একটা ইনভেস্টিগেট করার ব্যাপার আছে। হ্যাঁ, এখন একটা জিনিস আমি ওখানে দেখলাম 10টা না 12টা চেকে এরকম একটা ব্যাপার ঘটেছে। তো আমার কথা হচ্ছে যে এই জিনিসগুলো ম্যানেজিং কমিটি আছে সেই জন্যেই যে একজন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস, তার আন্ডারে 400 বা তার উপরে স্কুল, সে এই ব্যাপারগুলো বা সব ব্যাপারগুলো দেখার জন্যে তার পক্ষে সম্ভব নয় বলেই ম্যানেজিং কমিটি আছে। আমরা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস, আমাদের যে কাজগুলো আছে, ইমার্জেন্সি যে কাজগুলো আছে, স্যালারি দেওয়া, অ্যাপ্রুভাল, বিভিন্ন ধরনের মিড ডে মিল, এনটিভি সেকশনের বইপত্র, বিভিন্ন ধরনের পরীক্ষা আমাদের কন্ডাক্ট করতে হয়, কোয়ালিটিটা দেখতে হয়,
কিন্তু আমাদের স্কুলের ভিতরে যে ম্যানেজমেন্টটা হচ্ছে, যে স্টুডেন্ট অ্যাডমিশন, মিড ডে মিল, স্কুলের স্টুডেন্টরা ইনসেন্টিভগুলো পেলো কি না, সেই জিনিসগুলো দেখার জন্যেই কিন্তু ম্যানেজিং কমিটি। মিড ডে মিলের আলু, হ্যাঁ মিড ডে মিলের আলু, যে ব্যাপারটা আমরা জানতে পারলাম আর কি, যে প্রথম অবস্থায় আলু কেনা হতো এখানকার লোকাল একজন ব্যবসায়ী হরিদাসের কাছে, পরবর্তীতে ওকে বাদ দিয়ে ওই পানিশালার সুবল দাস নামে এক ভদ্রলোকের কাছ থেকে আলু কেনা হয়। বাইরে আমরা জানতে পারি এবং পরে তিনি লিখিত অভিযোগও করেছেন আমাদের কাছে, ওনাকে চেকে পেমেন্ট করা হয়েছে। এখন চেকগুলো যে ইস্যু হয় সেগুলো বিদ্যালয়ের সেক্রেটারি তথা হেডমাস্টার মশাই, উনি চেকটা প্রথমে রেডি করে তারপরে নোটশিট দিয়ে আমার কাছে পাঠিয়ে দেন, সেখানে প্রেসিডেন্ট হিসেবে আমাকেও সই করতে হয়। কিন্তু জানতে পারি সেই চেকগুলো হরিদাস এবং হরিদাস সুবল দাস জানিয়েছেন উনি কোনো চেকেই পেমেন্ট পাননি, সমস্ত পেমেন্টে নগদ পেয়েছেন। এখন চেক ইস্যু হলো একজনের নামে, নগদে পেমেন্টটা হলো কী করে? তা আমাদের একটা ধারণা যে নিশ্চয়ই কেউ ওর নাম ভাঙিয়ে চেকটা তুলে নিয়েছে, মানে জাল সই করে। এখন জাল বলতে হবে, হ্যাঁ এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকেরই, হ্যাঁ চেকগুলো। এখন এটা তো একটা বিরাট অন্যায়। সরকারি চাকরির দাবিতে এবার বিক্ষোভ মিছিল করে জলপাইগুড়ির জেলা শাসকের দফতরের সামনে আন্দোলন শুরু করলেন সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। শুক্রবার জলপাইগুড়িতে একটি মিছিল করে জেলা শাসকের দফতরের সামনে এসে বিক্ষোভ দেখান তারা। আন্দোলনকারীদের দাবি, সমস্ত সিভিল ডিফেন্স কর্মীদের বিভিন্ন সরকারি দফতরের শূন্য পদে অবিলম্বে নিয়োগ করতে হবে, এছাড়া বিভিন্ন সরকারি দফতরে দুর্নীতি বন্ধ করার দাবিও জানান তারা। নিজেদের দাবি পূরণ না হলে বড় রকমের আন্দোলন সংগঠিত করার হুমকি দেন সংগঠনের সম্পাদক প্রসেনজিৎ বসাক। এদিন প্রায় শতাধিক সিভিল ডিফেন্স কর্মী এই আন্দোলনে অংশগ্রহণ করেন। সংগঠনের সম্পাদক প্রসেনজিৎ বসাক বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে নিরন্তর কাজ করে চলেছেন সিভিল ডিফেন্সের কর্মীরা, তা সত্ত্বেও বছরের পর বছর ধরে বঞ্চনার শিকার হচ্ছেন। মিছিল করে করে আমরা পিডব্লিউ মোড় হয়ে আমরা এখন পোস্ট অফিস মোড়ের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে ব্যাক করে করলা সেতু হয়ে আমরা তিস্তা উদ্যানের পাশ দিয়ে আমরা ডিএম অফিসে ঢুকবো। আমাদের দাবি দাবা এর আগেও জমা করেছিলাম দু তিনবার, এবার আজকের দাবি হচ্ছে শুধুমাত্র আমাদের অফিসের স্বজন বসন। আমরা এতবার জানিয়েছিলাম ডিএমকে, এডিএমকে, এইচডিওকে, বিডিওকে, সবাইকে জানিয়েছিলাম, সিএমকে জানিয়েছিলাম, উত্তরবঙ্গের মন্ত্রীকে জানিয়েছিলাম, ডিজি দপ্তর, বিকাশ ভবন, সবাইকে জানিয়ে দেওয়ার পর আমাদের ফিডব্যাক সুরা এই পর্যন্ত আসলো না। আমরা সত্যি খুব দুঃখিত যে আমরা করোনা থেকে শুরু করে আমফান থেকে শুরু করে যে কোনো বিপর্যয়ে আমরা সবসময় পাশে ছিলাম, মনুষ্য যে কোনো সমস্যার মধ্যে কিন্তু আমাদের সিভিল ডিফেন্সের ছেলেরা সর্বদাই কিন্তু এগিয়ে আসে এবং ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আমাদের পেটে তো খাওয়া নেই, আমাদের সারা বছরে আমরা এক মাস ডিউটি পাই না, সারা বছরে যদি এক মাস ডিউটি না পাই তাহলে আমাদের সংসারটা চলবে কি করে? আজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে, আপনার সময় আপনার খবর।